এটার ভিতরে তো আমার যমজ বোনকে দেখা যায়।
আয় তুই আমার বোনকে ছেড়ে দে। তোদের হাতে তো অনেক কারামতি রে, আমার বোনকে তুই ওই কোন খানে রাখা দিছিস? আমার বোনকে ছেড়ে দে। আমরা যদি নাইলাম নিতে নিতে তোমার খাই তো মানে ও খাইলো জুংলি, তারপরে হলো কুত্তা বিলাই, ওইটা খায় বুঝছো কি না খায়? এই যে জুংলি মা, এই বদলোক রে খায় না, বদলোক রে খাইলি উপায় থাকবো না তোমার। তাহলে আমাকে সাপ পিছু কুমির বানর এনে দে, নয়তো কিন্তু আমি এই গ্রামের সবাইকে আমি খেয়ে ফেলবো। মরছাও একবার মরছে, এটা ধরে দাও আর বিপদ করছি। ওই এই এক কাম করে তোকে বাচ্চা নিতে ভালোই গে। পশু পাখি ছাড়া আমি কিছুই চিনি না। কলা গাছ চেনো না? তুই তো অনেক ভালো, খাবার চাইতে না চাইতে তুই আমার গুই সাপের বাচ্চার বাবাকে নিয়ে এসেছিস। তোর কোনো ক্ষতি আমি করবো না, গুই সাপের বাবাটা অনেক ফাজিল ছিল, আমাকে কয়বার মেরে ফেলতে চাইছিল, ওরে খাইতে গেছিলাম তোমার, এবার ওকে পাইছি। একটা কাজ কর, তুই আমাকে পিঠা করে ফেল, তাইলে তোরা
যে খাবার খাস না আমি আস্তে আস্তে সেই খাবার খাওয়া শিখব তাই নাকি তুমি আমার পছন্দ করো কি হ্যাঁ তুই আমার খুব আচ্ছা আচ্ছা পছন্দ হয়েছে তুই অনেক ভালো রে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ওর বিয়া করিব চ কি না না বাবা বিয়া করিস না ওর ছাইরে দে ওরে বাইতে নিয়ে গেলে আঙ্গা দান চাই যা আছে সব খাইছে আরে থ মনে করো যে ওরা তো আঙ্গনাকাল মানুষই বুঝো নাই কি আরে তো খাবার দে হাবি হ্যাঁ খাবার দে হাবি খাবার আঙ্গ আঙ্গ সমানে খাবো নেই যাও না তাহলে তো বার আমি নিয়ে আইছি তাহলে তুমি আমার বিয়া করবা হ্যাঁ তো কি আমি নিকা করব রে কারণ তুই আচ্ছা হে আচ্ছা হে যাই ভালো হইছে মনে করো যে তুমি যদি আমার নিকা করো তাহলে তোমার আমি নিকা কইরা আমার পারতে সংসার করব মনে করো যে তোমার পেটে থেকে প্রাণ চলে আসে না এ না মনে করো যে আগুন আগাল স্বাভাবিক মানুষ হবো তারপর আমি আর জঙ্গলি বানাইতেছি না জঙ্গলি বানাইতেছি না